সরকার দিয়ে দিচ্ছে না তার একটাই কারণ, দিয়েতে কোনো কাটমানি নেই। ভারতবর্ষের অন্য রাজ্যের যতগুলো বিধানসভা আছে সেই বিধানসভার বিধায়কদের নাকি বেতন অনেক বেশি আমাদের পশ্চিমবঙ্গের এমএলএর থেকে, সেটাকে তিনি মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উপলব্ধি করেছেন। তিনি বুঝতে পেরেছেন, অত্যন্ত হৃদয়ের সঙ্গে বুঝতে পেরেছেন যে অন্য ভারতবর্ষের অন্য সমস্ত রাজ্যের বিধানসভার বিধায়কদের বেতন বেশি, তাই আমাদের রাজ্যের বিধানসভার বিধায়কদের দুঃখ যন্ত্রণার কথা ভেবে উনি ওদের বেতন বাড়িয়ে দিয়েছেন, এমনই অভিযোগ করলেন একজন। আমরা অবশ্যই শুনব। এবং তিনি আরও বললেন, যদি এরকমই ওনার যন্ত্রণা হয় তাহলে পশ্চিমবঙ্গের থেকে অনেক রাজ্যের তো সরকারি কর্মচারীদের বেতন অনেক বেশি, তার সেটা কি উনি দেখতে পাচ্ছেন না? আসুন আমরা শুনে নিই উনি কি বলেছেন। অন্য রাজ্যের এমএলএ, এই রাজ্যের এমএলএ যারা মাইনে পায় তারা কম, এই ফারাকটা দেখেই মুখ্যমন্ত্রী বলছেন যে এমএলএ মন্ত্রীদের মাইনেটা বাড়ানো হলো। তাহলে এই রাজ্যের রাজ্য সরকারি কর্মচারী আর অন্য রাজ্যের রাজ্য সরকারি কর্মচারী, কেন্দ্র সরকারের কর্মচারীদের মধ্যে যে মাইনে, যে টাকায় ফারাক আছে, যে ডিএতে যে ফারাকটা আছে, সেই ফারাকটা দেখার সময় কি মুখ্যমন্ত্রী আর দেখতে পাচ্ছেন না? ওনার কোনো লজিক কাজ করছেন না? মানে তেলে মাথায় এমএলএদের কি মাথায় তেল, এত তেল আছে তার মধ্যে আবার তেল দেওয়ার কি দরকার? কোনো তো দরকার নেই। আমরা শুনলাম, এবং আর একটা কথা শুনবো আমরা, যে সব সমস্ত যে দিকে টাকা দেওয়া হচ্ছে তার একটাই কারণ যে ওখানে নাকি কাটমানি আছে। আমি বলিনি, একটা সংগ্রাম যৌথ মঞ্চের একজন সৈনিক বলেছেন যে সমস্ত বিষয়ে নাকি কাটমানি আছে কিন্তু ডিএতে কাটমানি নেই বলে নাকি ডিএ দেওয়া হয় না। আমরা শুনে নিই উনি কী বলেছেন। এই সরকার ডিএ দিচ্ছে না তার একটাই কারণ, ডিএতে কোনো কাটমানি নেই, সব জায়গায় কাটমানি, কোনো কাটমানি নেই, হাইকোর্ট থেকে এতে কোনো কথা হয়েছে, তৃণমূল মানে জোর এবং তৃণমূলের অত্যন্ত বারবার প্রকাশিত হয়ে যাচ্ছে। আমরা শুনলাম এবং বুঝতে পারলাম, এবং একটাই প্রশ্ন আমাদের আসছে যে এইভাবে কতদিন আমাদেরকে ডিএর জন্য হাফ পিত্তেশ করে বসে থাকতে হবে? আমরা কোনো এক্সট্রা বেনিফিসি চাচ্ছি না, এক্সট্রা বেনিফিট চাচ্ছি না। আমাদের হকের ডিএ যেখানে 40%, 10%, 15%, 20%, অনেক রাজ্যের কোনো রাজ্যেরই বাকি নেই, অনেক রাজ্য কেন কোনো রাজ্যেরই বাকি নেই, সেখানে হয়তো মিনিমাম 5% বা 6% বা 10% ভ্যারি করতে পারে, কিন্তু দুর্ভাগ্য আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ি আমাদের 40% ডিএ বাকি। জানি না আমরা কবে পাবো, তবে অবশ্যই আমাদের প্রতিবাদ কোনোভাবে দমবে না, আমরা প্রতিবাদ ইউনাইটেড প্ল্যাটফর্মতে চালিয়ে যাব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।